হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন চাইনিজ ড্রামা নিয়ে। ড্রামাটি হয়তো অনেকেরই দেখা শেষ হয়ে গেছে, তবুও ড্রামাটি আবারও নিয়ে আসলাম। এমন অনেক ড্রামা থাকে যেগুলো একবার নয় বারবার দেখতে মন চায়, ঠিক তেমনই এই অসম্ভব সুন্দর ড্রামাটি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে এখানে আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই, যার নাম হচ্ছে সানজি। সানজির পরিবারে সানজির মা, সানজির বাবা এবং সানজির বড় ভাই থাকতো। তো সানজি এখন ক্লাসরুমে ছিল, তবে তার ক্লাসের প্রতি কোনো মনোযোগই ছিল না, তাই টিচার তাকে তার গার্জিয়ান নিয়ে আসতে তাকে বলে। সানজি ক্লাস শেষে তার বড় ভাইকে মেসেজ করে, তবে তার বড় ভাই কোনো রিপ্লাই দেয় না, যাতে সানজি রেগে গিয়ে তার বাসায় যায়। তো সে বাসায় গিয়ে তার মায়ের মাধ্যমে জানতে পারে অনেক বছর পর তার ভাই আজকে বাসায় ফিরেছে। সে তাকে কিছু তরমুজ দিয়ে বলে যে তুমি যাও, তোমার ভাইকে তরমুজগুলো দিয়ে আসো। সানজি তখন খুশি হয়, কারণ সে তার ভাইয়ের মাধ্যমে তার কাজটি করাতে যাচ্ছিল। সে যখন তার ভাইয়ের রুমে যায়, তখন সে সেখানে তার ভাইয়ের জায়গায় একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়, যার নাম হচ্ছে দোহান। দোহান তার ভাইয়ের ফ্রেন্ড ছিল। দোহান এত সুন্দর এবং সুদর্শন হওয়ায় সানজি তো তার দিকে তাকিয়েই থাকে। সানজির ভাই যেহেতু অনেক বছর পর বাসায় ফিরেছে, তাই সানজির বুঝতে অসুবিধা হচ্ছিল যে দোহান কি তার ভাই নাকি। তাই সে বলে ওঠে যে তুমি কি তোমার চেহারা প্লাস্টিক সার্জারি করেছো, তোমার চেহারা তো সুন্দর হলো কিভাবে। আর এই কথাটি শোনার সাথে সাথে সানজির আসল ভাই তো প্রচুর রেগে যায় এবং তাকে মারতে থাকে, সাথে সাথে সানজি মা বলে কেঁদে ওঠে। এরপর সানজি দোহানকে তার বড় ভাই বানিয়ে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। দোহান ওই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে আমরা কিছু বছর পরে সিন দেখতে পাই, সানজি তখন একটু বড় হয়ে গিয়েছিল। তো সানজি জানতে পারে যে আজকে তার বড় ভাই তার শহরে শিফট হবে। তো এই কথাটি শোনার সাথে সাথে সে আরও জানতে পারে যে তার সাথে দোহানও থাকবে, এবং দোহানের কথা শুনে সে তার ভাইয়ের সাহায্য করার জন্য ভাইকে মানিয়ে নেয়, কারণ সে দোহানকে দেখতে চায়। সেই ছোটবেলায় একবার সে দোহানকে দেখেছিল, এরপরে আর সে দোহানকে দেখেনি। সেখানে তার একটি সুন্দর পুতুল পছন্দ হয়ে যায়। পিছন দিক দিয়ে আমরা দোহানকে দেখতে পাই, যে কিনা তাকে ধরে ফেলে এবং বলে যে পুতুলটি কি তোমার নাকি। তখন সে বলে পুতুলটি তো আমার না। তখন আমরা জানতে পারি পুতুলটি হচ্ছে দোহানের, আর দোহান তাকে দিয়ে দিয়েছিল, কারণ পুতুলটি সানজির অনেক পছন্দ হয়ে গিয়েছিল। এরপরে সে সানজির সাথে কাটানো ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো মনে করতে শুরু করে দেয়, যে সে কীভাবে সানজির বড় ভাই হয়ে সেদিন স্কুলে তাকে বাঁচিয়েছিল। পরের দিন সানজি তার বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারে তার বড় ভাই দোহানের সাথে কোথাও যাবে, তাই সে জোর করে তার বড় ভাইয়ের গাড়িতে উঠে বসে। তো এখানে আমরা জানতে পারি সানজির কিন্তু প্রথম দেখায় দোহানকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। দোহান যখন পিছনে সিটে ছিল, সানজি বারবার দোহানের দিকে তাকাচ্ছিল। দোহান বিষয়টি লক্ষ্য করে এবং দোহান বলে, আমি যে হ্যান্ডসাম এটি জানি, তাই লুকিয়ে লুকিয়ে দেখা কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে এমনিই দেখতে পারো। এই কথাটি কিন্তু সানজির বড় ভাইয়ের পছন্দ হয় না। সানজির বড় ভাই তাদের দুইজনকে চুপ করিয়ে দেয়। এরপরে দোহান সানজিকে একটি সুন্দর পুতুল কিনে দেয়। সানজি পুতুলটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। একদিন সানজি ও তার বন্ধুরা দুইজনই একটি রেস্টুরেন্টে যায়। সেই রেস্টুরেন্টে তারা দোহানকে দেখতে পায়। সানজি এখানে টিপস হিসেবে অনেক টাকা রেখে দেয়। তো এখানে দোহান তাকে বলে যে তোমার টাকা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, তবে সানজি তার কোনো কথা শোনে না, বরং সে একটার পর একটা নোট দিতেই থাকে। এরপরে দোহান তার টাকা নেবে না বলে সেখান থেকে চলে যায়, তবে পরে সানজি যাওয়ার সময় লুকিয়ে টেবিলের উপর টাকা রেখে দেয়। দোহান তো ব্যাপারটি দেখে অনেক বেশি খুশি হয়। এরপরে সে সানজির পিছু পিছু গিয়ে তাকে টাকা দিয়ে বলে, ধন্যবাদ আমাকে নিয়ে এত ভাবার জন্য। আসলে দোহানের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো ছিল না, তাই সানজি সবসময় তাকে হেল্প করার চেষ্টা করত। সানজি দোহানকে ভালোবাসলেও দোহান সানজিকে বোনের মতো দেখত, যা নিয়ে সানজি মোটেও খুশি ছিল না। একদিন সানজিকে একা পেয়ে কিছু মেয়ে তাকে বুলি করে, ঠিক তখনই সেখানে দোহান চলে আসে, কারণ সানজির ভাইয়ের কথা অনুযায়ী সে সানজিকে খুঁজতে এসেছিল। সানজিকে সে যখন এই অবস্থা দেখে, সে সানজিকে জড়িয়ে ধরে। সানজি ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। এরপরে দোহান সানজিকে তার সাইকেলের পিছনে বসিয়ে একটি সুন্দর মুহূর্তের মাধ্যমে সেখান থেকে তার বাসায় তাকে পৌঁছে দেয়। যাওয়ার সময় সে সানজিকে কিছু টাকা ধরিয়ে দেয়। সানজি বাসায় এসে শুধুমাত্র সেই টাকাটির দিকেই বারবার তাকাতে থাকে। তারপরে তার সাথে দোহানের ঘটে যাওয়া ছোটবেলার সমস্ত স্মৃতিগুলো সে মনে করতে শুরু করে দেয়। আজ পর্যন্ত দোহান তাকে যা দিয়েছে তা সে খুব সুন্দর করে নিজের কাছে সাজিয়ে রেখেছে। দোহানের দেওয়া প্রতিটা জিনিস তার কাছে যেন অমূল্য সম্পদ। আর এদিকে সানজির ভাই সে মেয়েগুলোর কাছে যায় এবং মেয়েগুলোকে ভয় দেখায়।
এরপর আমরা জানতে পারি সানজি সব বিষয়ে ভালো থাকলেও ফিজিক্সে সে দুর্বল ছিল। তাই তার বাবা দোহানকে তার নতুন ফিজিক্স টিচার হিসেবে রেখে দেয়, কারণ দোহান ফিজিক্সে অনেক ভালো ছিল। আর যখন সানজি বিষয়টি জানতে পারে, সানজি তো অনেক খুশি হয়, মানে তোমার ক্রাশ যখন তোমার টিচার হয়। যাই হোক, এরপরে আমরা জানতে পারি দোহান সানজিকে ফিজিক্স সম্পর্কে ভালো বোঝাতে একটি ফিজিক্স রিলেটেড মিউজিয়ামে নিয়ে যায়। সেখানে তারা দুজন অনেক বেশি মজা করে। সানজি এখন দোহানকে জিজ্ঞেস করে যে আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে। দোহান তাকে বলে যে এইসব প্রেমের মধ্যে আমি যাই না, আমি বর্তমানে আমার নিজের ক্যারিয়ার নিয়ে বেশি বিজি আছি, আর আমার প্রেম করার এত সময়ও নেই। সানজি তখন বলে যে আপনার যখন নতুন গার্লফ্রেন্ড হবে আপনি আমাকে অবশ্যই দেখাবেন। দোহান তাকে হ্যাঁ বলে। দোহান সানজিকে বলে যে আমার কোনো গার্লফ্রেন্ড হলে আমি তোমাকে অবশ্যই দেখাবো, তবে তোমাকেও একটি প্রমিস রাখতে হবে যে তুমি ভালো করে লেখাপড়া করবে। তারপরে তারা দুইজন এখানে একটি প্রমিস করে। এরপরে সানজি যাওয়ার সময় ভুলবশত তার নোটবুকটি সে সেখানে ফেলে দিয়ে যায়, আর এই নোটবুকে আজ পর্যন্ত দোহানের সাথে তার ঘটে যাওয়া সমস্ত স্মৃতিগুলো খুব সুন্দর করে সে এঁকে রেখেছিল। তাই সে ঘরে এসে বারবার মিউজিয়ামের কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, যাতে সে যেন সেই নোটবুকটি নিয়ে যায়। তবে তারা জানতে পারে যে সেই নোটবুকটি তার ভাই সেখান থেকে নিয়ে গেছে, যাতে তো সানজি প্রচুর পরিমাণে অবাক হয়ে যায়, কারণ তার ভাই যদি ওগুলো দেখতে পারে তার ভাই কী না কী মনে করবে এই নিয়ে সে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। সানজির ভাই তখন তার নোটবুকটি তাকে ফিরিয়ে দেয়। সানজির ভাই তখন দোহানকে বলে যে তার বোন অনলাইনে কারোর সাথে ডেটিং করছে। সে তার বোনের ডায়েরিতে একটি ছেলে তার মাথা ধরে আছে কিংবা একটি ছেলে তার সাথে রয়েছে এরকম ছবি দেখেছে। তখন এখানে দোহান তো এই কথাগুলো শুনে প্রচুর রেগে যায় এবং পরের দিন সে সানজিকে ডেটিং সম্পর্কে জিজ্ঞেস করে। সানজি এখানে তাকে বলে যে হ্যাঁ সে ডেট করে, তবে সে কার সাথে করে তার সে তাকে বলে না। সে বলে আমি 21 বছর বয়সী একটি ছেলেকে পছন্দ করি, আর দোহানের বয়স কিন্তু 21 বছর বয়স। ব্যাপারটি দোহান বুঝতে না পেরে বলে যে তোমার প্রেম করার এখনও বয়স হয়নি। এরপরে আমরা দোহান এবং সানজির বড় ভাইকে দেখতে পাই, যাদের কি না আজকে গ্রাজুয়েশন ছিল। তো এখানে তাদের গ্রুপ ফটো তোলা শেষ হওয়ার পরে দোহান তাকে একটি সুন্দর ফুলের তোড়া দেয় এবং তাকে কিছু গিফট দেয়। সানজি এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তারা এই সময়টিকে মনে রাখার জন্য অনেক সেলফি তুলতে শুরু করে দেয়। এরপরে দোহান এবং সানজির বড় ভাই দুইজনই পার্টির আয়োজন করে, কারণ তাদের আজকে গ্রাজুয়েশন শেষ ছিল। সানজির বড় ভাই একটু বেশি মদ খেয়ে নিয়েছিল, যার জন্য সে ঘরে আসতে পারছিল না। দোহান তাকে তার ঘরে পিক আপ করে দেয় এবং সানজির মা আজকে রাতটি যেন দোহান তার বাসায় কাটায় তার জন্য তাকে একটি রুম দেখিয়ে দেয়। সানজি তখন রাতে ঘুমানো বাদে দোহানের রুমের দিকে তাকিয়ে থাকে। তখন আমরা দোহানকে দেখতে পাই যে কিনা কোনো কিছু নিয়ে ভাবছিল। তো তারপরে সানজি তার পাশে গিয়ে বসে। সানজি তখন তাকে গিয়ে বলে আমি জানি আপনি টাকার জন্য চিন্তা করছেন, চিন্তা করবেন না, আমি যখন বড় হয়ে যাব তখন আমি আপনাকে অনেক টাকা দিব। দোহান তখন তার কথা শুনে আরও বেশি খুশি হয়ে যায় এবং আবারও তাকে থ্যাংক ইউ বলে। এরপরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই দোহান তার ঘর থেকে যাচ্ছিল, তখন সানজি বারান্দায় তার জন্য অপেক্ষা করতে শুরু করে দেয়। আর সানজিকে যখন দোহান দেখে দোহান তাকে বিদায় জানায় এবং সেখান থেকে দোহান চলে যায়। তো আমরা জানতে পারি দোহান এখন অন্য শহরে শিফট হয়ে গিয়েছিল। সানজি তখন প্রতিজ্ঞা করে যে সে ভালো করে লেখাপড়া করবে, যাতে সে দোহানের শহরে একটি ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। একদিন সানজি তার বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারে যে দোহানের একটি গার্লফ্রেন্ড রয়েছে। সানজি তো কথাটি বিশ্বাস করতে পারে না, তাই সে কথাটি সত্যতা যাচাই করার জন্য একদিন এয়ারপোর্টে পৌঁছে যায়। তো এখানে সানজির বড় ভাই তখন দোহানকে কল করে বলে যে তার বোন অনলাইনে তার বয়ফ্রেন্ডের সাথে আজকে পালিয়ে যাচ্ছে, আর এই কথাটি সানজি নিজেই তার বড় ভাইকে বলেছিল, কারণ সে জানতে চায় যে দোহান কি আসলেই তাকে ভালোবাসে নাকি তার কোনো গার্লফ্রেন্ড রয়েছে। তো এরপরে সানজির ভাই যাওয়ার আগে দোহানকে সেখানে যেতে বলে, কারণ দোহান খুব কাছাকাছি সেই জায়গায় ছিল। দোহান তখন সেখানে যায়। আমরা দেখতে পারি দোহানের সাথে একটি মেয়ে রয়েছে। সানজি তখন মনে মনে বলতে থাকে যে না, বড় ভাইয়ের কথাটি মিথ্যা ছিল না তাহলে। তো দোহান তাকে তার অনলাইন বয়ফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞেস করে। সানজি তখন বলে যে আমার অনলাইন বয়ফ্রেন্ড আমাকে পছন্দ করে না, তার একটি গার্লফ্রেন্ড রয়েছে, সে আমাকে পিচ্ছি মেয়ে বলে এখান থেকে চলে গেছে। দোহান তাকে বলে দেখো আমি আগেই বলেছিলাম যে অনলাইন প্রেম বলতে কিছুই হয় না, এখন তুমি এ সমস্ত প্রেম ছেড়ে লেখাপড়ায় মনোযোগ দাও। সানজি তো এখানে ডিরেক্টলি বলতে পারছিল না যে সে দোহানকে মেনশন করে কথাগুলো বলছিল। সানজি তখন দোহানকে তার দেওয়া সমস্ত গিফট তাকে ফিরিয়ে দেয়। দোহান তো এগুলো দেখে অবাক হয়। তারপরে সানজি তার বড় ভাইকে জড়িয়ে ধরে। এরপরে আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই। সানজি এখন বড় হয়ে গেছে, সে এখন ইউনিভার্সিটিতে পড়ে। ঠিক এই শহরে আমরা দোহানকেও দেখতে পাই, দোহানও এই শহরেই কাজ করে।
তো একদিন দোহান একটি পার্টিতে যায়। যে পার্টিতে সে সানজিকে দেখতে পায়। সানজিকে সে নেশাগ্রস্ত অবস্থায় দেখে সানজিকে জিজ্ঞেস করে যে তুমি আর আমি একই শহরে থাকি, তবে তুমি আমার সাথে কেন যোগাযোগ করার চেষ্টা করনি? সানজি তখন তাকে অনেক বাহানা বলতে শুরু করে দেয়। দোহান তখন তার কোনো কথাই শোনে না। দোহানও এখানে বুঝতে পেরেছিল যে সানজি কোনো না কোনো কারণে তার উপর রেগে আছে। এরপরে সে সানজিকে তার গাড়িতে উঠায় এবং তার হোস্টেল অব্দি তাকে ছেড়ে দিয়ে আসে। সে তাকে যাওয়ার সময় বলে যে আমার খেতে অনেক ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমাকে ডিনারে ডেকো। এরপরে আমরা ইউনিভার্সিটিতে মিন নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা সানজিকে অনেক পছন্দ করত। তো মিন তাকে মুভি ডেটের জন্য আমন্ত্রণ জানায়। তবে সানজি বলে যে সে যাবে না, কারণ সানজি দোহানের সাথে কালকে রেস্টুরেন্টে যাবে। তো কাল যখন সানজি রেডি হয়ে রেস্টুরেন্টের সামনে যায়, তখন সে আর দোহানকে দেখতে পায় না। সে তখন দোহানকে কল করে। দোহানকে কল করে সে জানতে পারে দোহান মারাত্মক অসুস্থ এবং দোহান তাকে বলছে যে আজকে আমি আসতে পারবো না, দয়া করে তুমি কালকে এসো। সানজি তখন তার অফিসে যায় এবং সেখানে সে একটি গাড়িকে বুক করে। তবে সে যখন গাড়িতে উঠাবে ভুলবশত এখানে দোহানের মুখের কিস সানজির মাথায় লেগে যায়, যাতে দুজনই বেশ লজ্জায় পড়ে যায়। এরপর হসপিটালে আমরা জানতে পারি যে দোহানের সার্জারি করা হবে। তারপরে আমরা দেখতে পারি যে তার সার্জারি করার পরে সানজি তার খেয়াল রাখছিল, তার সমস্ত কাজ সানজি করে দিচ্ছিল। রাতে যখন মিন তাকে মেসেজ করে বলে যে তুমি কেন আজকে আমার সাথে মুভি দেখতে যাওনি, তখন সানজি ভয়েস মেসেজ দিয়ে বলে আমি এখন তোমার সাথে যেতে পারবো না। তখন এই ভয়েসটি দোহানও শুনে ফেলে। দোহান সানজিকে জিজ্ঞেস করে তুমি কি রিলেশনশিপে আছো? সানজি বলে যে না, তবে ইউনিভার্সিটির সব ছেলেরাই আমাকে পছন্দ করে। এরপরের দিন আমরা এখানে একটি লোককে দেখতে পাই যে কিনা দোহানের ঠিক পাশের বেডেই তার বেড পড়েছিল। তো সে সানজিকে বলে তোমার হাজবেন্ড দেখতে অনেক সুন্দর। তো এখানে দোহান তাকে বলে আরে কি যে বলছেন, ও হচ্ছে আমার বোন। সানজির কিন্তু ব্যাপারটি একটু ভালো লাগে না। তখন সে বলে যে এ কি আমার ভাইয়ের মতো দেখা যায় নাকি, এ তো আমার আঙ্কেলের বয়সী। দোহানের এই সমস্ত কথায় সানজি প্রচুর রেগে যায়। হাসপাতাল থেকে যাওয়ার সময় সানজির ডাক একটুও কমেনি। তারপরে সে রেগে গিয়ে দোহানের ব্যাগগুলো তার ঘরে দিয়ে যায়। এরপর সানজি যাওয়ার সময় তার মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে সেখান থেকে চলে যায়। দোহান তখন একজনকে বলতে থাকে যে কি করে মেয়েদের রাগ কমানো যায়, কিছু টিপস আমাকে শিখিয়ে দিন। এরপর আমরা সানজিকে দেখতে পাই যার বন্ধু বান্ধব নিউ ইয়ারের ছুটিতে সবাই বাইরে যাচ্ছিল, শুধুমাত্র সানজি বাদে। ব্যাপারটি যখন দোহান জানতে পারে, দোহান তাকে কল করে পরের দিন ডিনারের জন্য তাকে আমন্ত্রণ জানায়। সানজিও রাজি হয়ে যায়। তারপরে তারা যখন রেস্টুরেন্টে ছিল, তখন এখানে একটি মেয়ে আসে, আর এই মেয়েটি দোহানকে দেখে দোহানের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। তারপরে সে রেগে গিয়ে দোহানের মুখে পানি ফেলে। সানজিও এইখানে রেগে গিয়ে সেই মেয়েটির মুখে পানি মারে। এরপরে সানজি তাকে বাইরে নিয়ে যায় এবং এই মেয়েটি সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে শুরু করে দেয়। তো আমরা জানতে পারি এই মেয়েটির বাবা দোহানের গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। ব্যাপারটি যখন দোহানের বাবা জানতে পারে, দোহানের বাবা নিজেই এই বিষয়টি নিয়ে ডিপ্রেশনে আইসিউতে চলে গিয়েছিল। সাথে এই মেয়েটির পরিবার তাদের কাছে লাখ টাকার দাবি চেয়ে বসে। দোহানের মা সব ঋণ পরিশোধ করলেও নিজেই এ চিন্তায় মারা যায়। তো এরপর থেকে দোহান একা একা বড় হয়েছে। সানজি তখন তাকে বলে যে সেটি সম্পূর্ণ আপনার বাবার সাথে তার সম্পর্ক, এদের সাথে আপনার সম্পর্ক নেই, তাই আপনি এদেরকে কখনো প্রশ্রয় দিবেন না। তারপর আমরা দেখতে পাই যে বছরের প্রথম স্নোফল পড়ছিল, আর এখানে দোহানের অজান্তে সে সানজিকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। আর এই বছরের প্রথম স্নোফলে এরা দুইজন দুটি উইশ করে। সানজি উইশ করে যে সবসময় যেন সে দোহানের সাথে স্নোফলটি দেখতে পারে, আর দোহান উইশ করে যে সে যেন সবসময় সানজির সাথেই থাকতে পারে, কারণ সানজির সাথে থাকতে গেলে তার একটি মানসিক শান্তি পেত, যে মানসিক শান্তিটি সে কারোর সাথেই পেত না। তো একদিন কোনো না কোনো বিষয়ে সানজি দোহানের উপর মন খারাপ করে। দোহান তাকে তার বাসায় রাখে। সানজি তো তার উপর রেগে ছিল, তাই সে তার কোনো মেসেজে রিপ্লাই দেয় না। উল্টো সে বলে যে সে এখন বিজি আছে এবং তার সাথে সে কোথাও যেতে পারবে না। দোহানও তাকে হ্যাঁ বলে। সানজি তো ব্যাপারটি নিয়ে প্রচুর রেগে যায়, কারণ সে চেয়েছিল দোহান তাকে জোর করবে, বলবে যে তুমি আসবে না কেন, অবশ্যই আসবে, তবে এমন কোনো কথা তো সে বলে না। উল্টো সে ওকে লেখে, যেটি সে রেগে যায় এবং তারপরে সে দোহানের উপর প্রচুর পরিমাণে রাগ করে। রাতে সে সামান্য বিষয়টি নিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে দেয়, কারণ সে প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছিল। এরপরে দোহান থেকে কল দিয়ে বলে যে আমি খুব শীঘ্রই আসছি, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সানজিও তখন তার ফোনটি কেটে দেয়। সানজি যখন দোহানের গাড়ির আওয়াজে বাইরে বের হয়, সানজি পড়ে যায়, যাতে মিন তাকে ওঠানোর চেষ্টা করে। দোহান জেলাসি হয়ে মিনকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সানজিকে তার সাথে নিয়ে যায়। তবে সানজি তাকে বলে যে তুমি কে, তুমি তো আমার কেউ না।
দোহান বুঝতে পারছিল যে সানজি একটু বেশি খেয়ে নিয়েছে। তারপর সে তাকে কোলে নেওয়ার চেষ্টা করতে থাকে, তবে সানজি কোনো মতে তার কোলে উঠছিল না। সানজি এবার কাঁদতে কাঁদতে বলে যে আপনি আমাকে কোলে নিতে পারছেন না, কারণ আমার 50 কেজি ওজন। আমি যদি 45 কেজিও হতাম তাও আপনি আমাকে কোলে নিতে পারতেন। আর এই নিয়ে তো সানজি কাঁদতেই থাকে। দোহান তো পুরোই অবাক হয়ে যায় যে সানজি তাকে এই সমস্ত কথা কেন বলছে। পরে সে বুঝতে পারে যে সানজি একটু বেশি খেয়ে নিয়েছে। তারপরে সে তাকে তার কাঁধে চড়ায়। সানজি তখন তাকে বলে আমি একটি ছেলেকে পছন্দ করি, তবে সে নামটি তাকে জানায় না। সানজি তখন তাকে বলে ছেলেটিকে আমি এত ভালোবাসি, তবে ছেলেটি আমার কোনো কথাই শুনে না। এই বলে তো সে আরও বেশি কান্না করতে শুরু করে দেয়। এরপরে সে সানজিকে তার গাড়িতে বসায়। আর সানজিকে অবস্থায় দেখে দোহানের কিন্তু নিজেরও সানজির প্রতি আরও বেশি মায়া কাজ করতে শুরু করে দেয়, কারণ সানজি দেখতে অনেক বেশি কিউট লাগছিল। এরপরের দিন সানজিকে নিতে দোহান গাড়ি নিয়ে বাসে ছিল। ঠিক তখনই আমরা মিনকে দেখতে পাই যে কিনা সানজিকে প্রপোজ করে। তো এইখানে সানজি তার প্রপোজটি রিজেক্ট করে দিয়ে বলে আমি এখন অন্য একটি ছেলেকে পছন্দ করি, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপরে সানজি দোহানের গাড়িতে গিয়ে বসে। দোহান এখন তাকে বলে যে তোমার কাছে কি কোনো ভালো মেয়ে আছে, আমি একটি গার্লফ্রেন্ড বানাতে চাই। তখন সানজি বলে যে আপনি তো বলেছিলেন যে ছোটো মেয়ে আপনার পছন্দ না, আর আমার বয়সী সবাই তো ছোটো। তখন দোহান বলে যে কোনো ব্যাপার না, আমি ছোটো মেয়েও চালিয়ে নিতে পারবো। তখন সানজি বলে যে আপনি আসলেই কথাটি বলছেন? তখন দোহান বলে হ্যাঁ, আমার একটা গার্লফ্রেন্ড প্রয়োজন। সানজি তো এখানে প্রচুর অবাক হয়ে যায় যে এই কথাগুলো সে কেন তাকে বলছে। আর দোহান মনে মনে বলতে থাকে যে আমি এত দিন ওর ভাইয়ের মতো ছিলাম, ও কি আমাকে ওর বয়ফ্রেন্ড বানাবে? আর সানজি তখন ভাবতে থাকে যে এ কি আমাকে ইঙ্গিত করে কিছু বলছে নাকি। এরপরে দোহান তার বন্ধুর সাথে একটি রেস্টুরেন্টে যায়। তো দোহান সমস্ত কথা তার বন্ধুকে বলে। তার বন্ধু বলে যে আমার কেন জানি মনে হয় সানজি তোকে পছন্দ করে। তখন এখানে দোহান বলে যে হ্যাঁ পছন্দ করে, তবে এটা তোর স্বপ্নে। তো এখানে দোহান বুঝে গিয়েছিল যে সানজির আসলে কোনো বয়ফ্রেন্ডই নেই, এ কথাগুলো সে বানোয়াট করে বলছে। সে কাকে ইঙ্গিত করছে তা তার বন্ধুকে বললে তার বন্ধু বলে এটি হয়তো সে তোকে ইঙ্গিত করছে। কথাটিতে লজিক থাকায় দোহানও বিষয়টি নিয়ে ভাবতে থাকে। তো পরের দিন দোহান সানজিকে একটি ব্রেসলেট গিফট করে। সানজি তো কিছুই বুঝতে পারছিল না যে ব্রেসলেটটি গিফট করার মানে কি হতে পারে, কারণ সেদিন সে গাড়িতে গার্লফ্রেন্ডের কথা বলেছে, আজকে সে আমাকে ব্রেসলেট দিল। তাই এই বিষয়টি সে গুগলে সার্চ দেয়। তো গুগলে সার্চ দিয়ে সে জানতে পারে যে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ব্রেসলেট দেয়, এর মানে হচ্ছে সে তাকে গার্লফ্রেন্ড হিসেবে পেতে চায়। সানজি তো কথাটি শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, তবে তার খুশি নিমিশেই মাটি হয়ে যায়, কারণ নিচে লেখা ছিল আরেকটি মানে হতে পারে যে সে হয়তো তার বোন ভেবে তাকে এই ব্রেসলেটটি দিয়েছে। সানজি তো কথাটি শুনে প্রচুর পরিমাণে অবাক হয়ে যায় এবং সে আবারও স্যাড হয়ে যায়। পরের দিন দোহান তাকে কল করে একটি জায়গায় আসতে পারে। আর এই জায়গার মধ্যে দোহান ছিল, দোহানের সাথে এখানে একটি মেয়েও ছিল। যাই হোক, তখন সে সানজিকে নিয়ে সেই জায়গায় যায়। তো এই জায়গায় আমরা এই মেয়েটিকে দেখতে পাই যে মেয়েটিকে আমরা শুরুতে দেখেছিলাম। তো আমরা জানতে পারি এই মেয়েটি হচ্ছে দোহানের সিও, মানে দোহানের বস। তো এখানে সে মহিলাটি সানজিকে বলে যে সেদিন যখন তুমি এয়ারপোর্টে ছিলে আমি ঠিক তখন দোহানের সাথে ছিলাম। তো দোহান তখন ভাবলো যে সে একা না গিয়ে আমাকে নিয়ে গেলেই পারে, কারণ আমি হলাম সিনিয়র আর সিনিয়রের কথা সবাই শুনে, তাই সে আমাকে সেদিন নিয়ে গিয়েছিল। তো এই ব্যাপারটি যখন সানজি জানতে পারে তখন সানজি বুঝতে পারে যে এই কথাটি ইচ্ছাকৃতভাবে দোহান তাকে শুনিয়েছে, কারণ দোহান চাচ্ছিল না যে সানজি কোনো কারণ ছাড়া মন খারাপ করুক এবং ভুল বুঝুক যে তার একটি গার্লফ্রেন্ড রয়েছে। এরপরে সানজি দোহানকে সরিও বলে যে সে এতদিন তাকে ভুল বুঝেছে। ঠিক এক সপ্তাহ পরে আমরা সানজিকে দেখতে পাই। আজ সানজির জন্মদিন ছিল, তাই দোহান তাকে ডেকেছিল। তো সানজি যখন এখানে আসবে মিন নামে সেই ছেলেটি তাকে আবারও একটি উপহার দেয়। তবে দোহান আসার সাথে সাথে সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপরে দোহান তার মুখের সামনে মুখ রেখে বলে ভালো করে দেখো তো আমি সেই কি না যাকে তুমি ভালোবাসো। সানজি তখন ব্যাপারটিকে ইগনোর করে এবং বলে তুমি সেই নও, কারণ সানজি চাচ্ছিল না যে সে যে ছোটোবেলা থেকে তাকে পছন্দ করে ব্যাপারটি দোহান বুঝে যাক। সেদিন তারা অনেক মজা করে এবং রাতে দোহান তাকে তার বাসার ছাদে নিয়ে যায়। সানজিও তখন খুশি হয়ে তার বাসার ছাদে যায়। তার বাসার ছাদে আমরা দেখতে পারি যে দোহান এখানে খুব সুন্দর করে তার জন্মদিন সেলিব্রেট করার জন্য ডেকোরেট করে রেখেছিল। তো আমরা জানতে পারি যে আজকে সে শুধু তাকে জন্মদিনের শুভেচ্ছা না, বরং সে আজকে তাকে প্রপোজও করবে। দোহান সানজিকে বলে যে তোমার পছন্দের ছেলের কী কী গুণ থাকতে হয়। সানজি বলে অনেক হ্যান্ডসাম, অনেক লম্বা এবং অনেক রাগি। তখন দোহান বলে এই সমস্ত গুণ তো আমার ভিতরেই রয়েছে, তুমি কি আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে? সানজি বলে যে হ্যাঁ, তবে আপনি তো আমাকে সবসময় পিচ্চি বলে ডাকেন। তখন এখানে দোহান বলে যে আরে ওটা তো তোমার ডিকনেম,
তুমি যদি 80 বছরের বুড়িও হয়ে যাও তাও তুমি আমার কাছে পিচ্চি থাকবে। তখন এখানে সানজি বলে যে আপনি আমার পিছনে ঘুরতে থাকুন, আমার যদি আপনার প্রতি কোনো ইন্টারেস্ট কাজ করে তাহলে আমি আপনাকে বয়ফ্রেন্ড বানাবো। এর মানে এই নয় যে আমি আপনাকে রিজেক্ট করেছি, আমি আপনার সাথে থাকতে চাই এবং আমি বুঝতে চাই যে আপনার প্রতি আমার কত ফিলিংস রয়েছে। দোহানো তখন এই ব্যাপারটি নিয়ে খুশি হয়ে যায়, কারণ সেও চাচ্ছিল যে সে সানজির সাথেই সবসময় থাকবে। পরদিন তারা দুইজন একটি ডেটে যায়। এই ডেটে তখন সানজিকে সে জিজ্ঞেস করতে থাকে যে আমাকে এখন তোমার কেমন লাগে। তখন এখানে সানজি বলে ভালো, তবে আমার পিছনে ঘুরতে থাকো, কারণ আমাকে পাওয়া এত সহজ না। তো ভালো কথাটি শুনে সে এখানে হাসতে থাকে। সেদিন তারা দুইজন অনেক বেশি সময় উদযাপন করে ফেলে। এরপরের দিন দোহান সানজি ইউনিভার্সিটিতে চলে আসে। সানজি তাকে বলে আপনি তো গ্র্যাজুয়েশন শেষ করেছেন, তাহলে আপনি এখানে এসেছেন কেন? দোহান বলে তোমার মন জয় করার জন্য, যাতে সানজি এখানে লজ্জায় পড়ে যায়। এরপরে সে দেখতে পারে তার বান্ধবী সামনে থাকা কিছু ছেলেদের ছবি তুলছিল, আর দোহান এই দিকে কিন্তু সানজির সাথে ফ্লার্ট করানোর চেষ্টা করছিল। সানজি তখন এগুলোতে বিরক্ত হয়ে ঘুম ধরার ভান করতে থাকে, তবে এতেও কোনো লাভ হয় না। দোহান তাকে আবারও ডিস্টার্ব করতে শুরু করে দেয়। সানজি তখন দোহানকে বলে আপনি এমন কেন করছেন? তখন দোহান বলে কি বললে তুমি আমাকে আপনি বলে কেন ডাকছো, তুমি আমাকে তুমি বলে ডাকবে। এরপর দোহান বলে যে আমি তো খুব ভালো করেই জানি যে তুমি কি করতে চাচ্ছিলে। তো এখানে সানজি বলে যে আচ্ছা আমি বলবো যে আপনি আমার সাথে কি করতে চাচ্ছেন। তারপরে সে তার কানটি সানজির সামনে আনে, তখন সানজি তাকে একটি কিস করে দেয়, যাতে এখানে দোহান তো প্রচুর পরিমাণে লজ্জা পড়ে যায়। আর এদিকে সানজির ভাই সানজিকে বলছিল যে তুই কেন ক্রিসমাসে ঘরে আসিসনি, তুই নিশ্চয়ই তোর বয়ফ্রেন্ডের সাথে ডেট করছিস। তখন সানজি বলে হ্যাঁ আমি ডেট করছি, এই জন্য আমি আসতে পারছি না, দয়া করে আপনার ফোনটি আপনি রেখে দিন। এ কথাটি শোনার সাথে সাথে তার ভাই তো প্রচুর রেগে যায় এবং বলে যে আমি যদি এসে তোকে ধরে ফেলি তখন কিন্তু আমি আর তোকে আস্ত রাখবো না। তারপরে সে তার ফোন কেটে ফেলে। সানজি তো এখানে প্রচুর ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল যে তার ভাই হয়তো আসলেই দোহানের সাথে তাকে হাতে নাতে ধরে ফেলবে। এদিকে দোহানের কাছে সানজির মেসেজ আসে, তো আমরা জানতে পারি যে আজকে দোহানের জন্মদিন ছিল। সানজি তাকে সারপ্রাইজ দেয় এবং বলে যে আজকে আপনার জন্মদিন এবং আমি আজকে আপনাকে গিফট দেব। তো এখানে দোহান বলে যে আমি আমার জন্মদিনের কথা নিজেই ভুলে গেছি, তুমি কি করে মনে রাখলে? তখন সানজি বলে যে আমার আপনার সম্পর্কে এ টু জেড সমস্ত কিছু মুখস্থ। এরপরে সে দোহানকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি রিসর্টে নিয়ে যায় এবং এই রিসর্টে সে তার জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল। সানজি যেহেতু পরিবারের একমাত্র মেয়ে ছিল তাই সে কোনো সময় রান্না শিখেনি, তবে আজকে জীবনে প্রথমবার সে দোহানের জন্য রান্নাবাড়ি করেছিল এবং দোহানকে তার হাতের রান্না সে খাওয়াতে চায়। দোহানও এখানে তার কথায় অনেক খুশি হয়, যেহেতু সানজি আদরের মেয়ে ছিল তাই সে রান্নাবাড়া জানতো না, তবুও তার এই খাবারটি খেয়ে দোহান অনেক খুশি হয়ে যায়। দোহান তার অনেক প্রশংসাও করে, সানজিও ব্যাপারটি নিয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। ঠিক এভাবে দোহান আর সানজির সম্পর্ক বাড়তে থাকে, তারা দুইজন এখন একে অপরকে খুব ভালো করে বুঝত। তো আমরা জানতে পারি যে সানজি কিছুদিন পরে একটি পার্ট টাইম জব করবে, যাতে সে তার লেখাপড়ার খরচ চালাতে পারে। এই বিষয়টি সে যখন তার বড় ভাইকে বলে তখন তার বড় ভাই বলে যে তোর যা খুশি তুই তাই কর, তোর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন তো ভাইকে ফোন করে একটা কথাও জানাস না। তবে মনে মনে তার ভাইও ব্যাপারটি নিয়ে খুশি ছিল। এরপরে আমরা জানতে পারি যে তার অফিসে যেই বসটি ছিল এই বসটি হচ্ছে গিয়ে সেদিন ঝগড়া করা সেই মেয়েটির বান্ধবী, যার জন্য অফিসের প্রথম দিনেই এই বসটি কিন্তু সানজিকে দিয়ে অনেক কাজ করায়। সানজি তখন কাজ করা শেষে দোহানকে ডাকে, তো দোহান তাকে তার বাসার পাশে তাকে শিফট হতে বলে। তখন সানজি বলে যে এমনটা কোনো ব্যাপারই না, তবে আমার মা এতে খুশি থাকবে না, কারণ আমি যখন প্রতিদিন ঘরে যাই আমার মা প্রতিদিন ভিডিও কল দিয়ে আমার পুরো ঘর ঘুরিয়ে দেখাতে বলে যে আমি ঠিকমতো হোস্টেলে পৌঁছেছি নাকি। আর আমার মা যদি জানতে পারে যে আমি তোমার বাসার পাশে ফ্ল্যাটে রয়েছি তখন তো আমার মা আমাকে মেরেই ফেলবে। ব্যাপারটি দোহানও বুঝতে পারে, তাই দোহানও তাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলে না। এদিকে একদিন দোহানের সেই মেয়ে সানজির কাছে যায় এবং সানজির কাছে দোহান নিন্দা করতে শুরু করে। সানজি তখন তাকে বলে আমি খুব ভালো করে জানি দোহান কেমন, আর যা ঘটেছে তা দোহানের বাবার সাথে তোমার ঘটেছে, এতে দোহানের কী দোষ? তখন এই মেয়েটি তাকে বলতে থাকে যে তোমার পরিবার কখনো এটি মেনে নিবে না। তখন সানজি বলে সেটা আমি দেখে নিব। সানজি তখন মেয়েটিকে দোহানের আশেপাশে ঘিরতেও মানা বলে। মেয়েটিও এখানে সানজির কথায় বেশ ভয় পেয়ে যায়। এর কিছুদিন পর সানজির ভাই তাকে কল দিয়ে বলে যে তুই সেই মেয়ে না যার সাথে একটি কালো কালারের স্যুট পর একটি ছেলে রয়েছে? তখন সানজি ভয় পেয়ে যায় এবং বলে যে হ্যাঁ, তবে তুই কোথায় আর তুই আমাদের কেমনে দেখলি?
তো ঠিক আমরা বুঝতে পারি যে সানজির ভাই আগে থেকেই দোহানের সাথে সানজি সম্পর্কর সন্দেহ করেছিল, তাই সে না বলেই সানজি শহরে চলে আসে এবং সেখানেই হঠাৎ করে সানজির ভাই উদয় হয় এবং সানজিকে বলে এই হচ্ছে তোর চাকরি, এই হচ্ছে তোর পার্ট টাইম জব। এই কথা বলে সে সানজিকে বলে তুই তোর হোস্টেলে যা, ওকে আমি দেখে নিচ্ছি। তখন সানজি বলে যে ভাই ওকে কিছু বলো না। তখন দোহান বলে এতে ওর কোনো দোষ নেই কারণ আমি ওকে প্রথম পটিয়েছি। সানজির ভাই এদের কোনো কথা শুনে না, সানজিকে তার হোস্টেলে এসে পৌঁছে দিয়ে আসে। এরপরে আমরা সানজির ভাইকে দেখতে পাই যে কিনা সানজিকে হোস্টেলে পৌঁছে দিয়ে দোহানকে একা নিয়ে প্রচুর পরিমাণে মারতে থাকে এবং বলতে থাকে তোর প্রেম করার জন্য আর কোনো মেয়ে পেলি না, তুই আমার বোনকে বেছে নিলি। তখন এখানে দোহান বলে আমি ওকে অনেক ভালোবাসি। তো সানজির ভাই তো এই কথা শুনে আরও বেশি রেগে যায় এবং তাকে মারতে থাকে। এরপরে সে দোহানকে মেরে দোহানের অবস্থা সে খারাপ করে দেয়। তবে চেয়ার তাকে মারতে চায় না, সে তখন তাকে বলে যে তোদের সম্পর্ক কত দিনের। তখন এখানে দোহান বলে 1 মাস 12 দিনের। তখন সানজির ভাই বলে যে তুই আমাকে আগে বলতে পারতি না নাকি, আমার কাছ থেকে কেন গোপন করলি, এটাই হচ্ছে তোদের সব থেকে বড় ভুল। দোহান তাকে সরি বলে। সানজিও তখন হোস্টেলে আর বেশি শান্তি পাচ্ছিল না। তখন এখানে সানজির ভাই তাকে বলে তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে তোকে আর কিছু করলাম না, তবে যদি আরেকবার দেখি আমার বোনের সাথে তখন কিন্তু আমি তোকে ছাড়বো না। এরপরে আমরা সানজিকে দেখতে পাই যে কিনা দোহানকে কল করে বলে সব ঠিক আছে নাকি। দোহান এখানে হাসতে হাসতে বলে সব ঠিক আছে এবং তোমার ভাইও আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। এরপরে যখন দোহান মাস্ক পরে সানজির সাথে দেখা করতে যায় তখন সানজি তার মাস্ক খুলে দোহানের গালের আঘাত দেখতে থাকে। তখন সে বুঝে যায় কাজটি আর কেউ নয়, কাজটি তার ভাই করেছে। সে তখন তার ভাইয়ের কাছে যায় এবং বলে যে সে কেন দোহানকে মেরেছে। আর এরপরে সে তার সাথে তার ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে। এরপরে সে যখন সেখান থেকে চলে যাবে দোহান তাকে তার পাশে বসতে বলে। এরপরে এখানে সানজির ভাই সানজিদের সম্পর্কের কথা শুনে তখন এখানে দোহান তাকে বলে যে তুমি ওর ঠোঁটে একটা দাগ দেখতে পাচ্ছ, ওটা আমি মেরেছি। তখন এখানে কথাটি শুনে তো সানজি দোহানের বিপক্ষে হয়ে গিয়ে তার ভাইয়ের পক্ষে হয়ে বলে যে তুমি কেন আমার ভাইকে মেরেছো, তোমার সাহস কী করে হলো। তখন এখানে তার ভাই বলে যে যাক মেয়েটা অন্ধ তো ভালোবাসা অন্ধ হয়ে যায়নি, সে এখনও তার ভাইয়ের পক্ষেই রয়েছে। তো আমরা এখানে জানতে পারি যে সানজির ভাইও তাদের ভালোবাসা এখন অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আর এদিকে সানজিদের অফিসে ছুটি দিয়ে দেয় যার জন্য সানজি এবার বহু বছর পর তার বাসায় ফিরবে। এরপরে দোহান তাকে পিক আপ করে সেখান থেকে চলে যায়। তখন সানজির মা তাকে বলে যে তুই কি দোহানের সাথে ডেট করছিস। তখন সানজি বলে যে হ্যাঁ আমি ডেট করছি, এ কথাটি আমি বলতে চাচ্ছিলাম তবে আমি তোমাদের ভয় বলতে পারিনি। তখন এখানে সানজির মা বলে যাই করিস না কেন ভেবে চিনতে করিস, কারণ ওর বাবার নামে এখনও কেস ঝুলে আছে আর আমরা কখনোই যাবো না যে ওর সাথে তোর বিয়ে দিতে। সানজি তখন তার মাকে বোঝানোর চেষ্টা করে, তবে তার মা বলে এই বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো, এখন আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। এই কথাটি সে দোহানকে জানায়। দোহান তখন তাকে বলে এই বিষয়টি নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি তোমার বাবার সাথে দেখা করব এবং এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। এরপরে সে সানজির বাবার সাথে কথা বলতে যায়। তো আমরা এখানে সানজির বাবার সাথে কথা বলার সময় জানতে পারি যে সানজির বাবা সবসময় চাচ্ছিল যে তার একমাত্র মেয়েকে একটি ভালো পাত্রের হাতে তুলে দিতে এবং খুব বড় ঘরে বিয়ে দিতে। তবে যেহেতু সানজির বাবা একজন অপরাধী ছিল আর এই নিয়ে কেসও ছিল, তাই সানজির বাবা কোনো মতে চাচ্ছিল না যে তার সাথে তার মেয়ের বিয়ে হোক। এরপরে সে সানজিকে আলাদা করে নিয়ে গিয়ে বলে যে সানজি তুই যাই করিস না কেন ভেবে চিন্তে করিস, কারণ এই নিয়ে তোর পুরো জীবন পড়ে আছে। বিয়ে এমন একটি সেন্সিটিভ জিনিস যা কেউ একবার করে তবে যদি তার ভুল হয় তবে সে সারা জীবন এই বিষয়টি নিয়ে পস্তাতে থাকে। এবার সানজির মা তাকে বলেই দেয় যে তুই ওর সাথে ব্রেকআপ করে নিয়ে, কারণ আমরা তোর সাথে কখনোই তোর বিয়ে দিব না। সানজি তখন কথাগুলো দোহানকে জানায়, তবে দোহান তার কথায় চিন্তা করতে মানা বলে। তবে সানজি প্রচুর চিন্তা করতে থাকে এবং সে ডিপ্রেশনে পড়ে যায় কারণ সে দোহানকে অনেক বেশি ভালোবাসত। এরপরে আমরা দোহানকে দেখতে পাই যে কিনা সানজিদের বাসায় যায় এবং সে সানজির মা বাবার সাথে কথা বলে। তখন এখানে সানজির বাবা তাকে বলে তুমি জানো আমার মেয়ের একটা ড্রেসের দাম কত, তুমি কি দিতে পারবে। তখন এখানে দোহান বলে হ্যাঁ আমি দিতে পারবো এবং আমি আপনার মেয়েকে রানীর মতো রাখার চেষ্টা করব, কখনো আপনার মেয়েকে কষ্ট দিব না। তখন এখানে সানজির অত জোরাজুরির সাথে দোহানের এরকম আচরণে সানজির মা বাবা দুজনই গলে যায়। গলা ছাড়াও সানজির মা বাবার কোনো উপায় ছিল না, কারণ সানজি নিজে ওই বিষয়টি নিয়ে ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। আর একটা মা বাবা সবসময় চায় তার মেয়ে একটি ভালো পজিশনে থাকুক এবং ভালো জীবনযাপন উদযাপন করুক।
তো দোহান খুশি হয়ে বলে, সানজি অনেক লাকি আপনার মতো মা বাবা পেয়েছে। তো এখানে সানজির ভাই তাকে ধাক্কা দিয়ে বলে যে তুই আমার কথা কেন বলি না, যে সানজি একটি ভালো ভাই পেয়েছে। এর ঠিক কিছুদিন পরে সানজির গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। তো পরের দিন দোহান তাকে একটি সমুদ্র পাড়ে নিয়ে যায় এবং সেখানে সে খুব স্টাইলিশভাবে তাকে প্রপোজ করে। তো এখানে সানজি তার প্রপোজ পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পারি যে সানজির মা বাবা ভাইও ছিল, তারাও এখানে তাদের মেয়ের দৃশ্য দেখতে এসেছিল। দোহান সানজিকে বলে যে আমি অনেকভাবে প্রপোজ করার উপায় দেখেছি, তবে আমার এই উপায়টি ভালো লেগেছে। তখন সে বলে, সানজি তোমার সাথে দেখা হওয়ার আগে আমি জীবনের আসল সৌন্দর্য বুঝিনি, তবে তোমার সাথে দেখা করার পরে আমি বুঝেছি জীবন কী জিনিস। তুমি আমাকে আমার বিপদে সাহায্য করেছো, আর আমি চাই এভাবেই যেন তুমি সারা জীবন আমার পাশে থাকো। এরপরে তারা দুইজনই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপরে এখানে সানজিকে সে প্রপোজ করে, সানজি এখানে তার প্রপোজটি অ্যাকসেপ্ট করে ফেলে। তো এখানে দোহান বলে, তুমি কি সবসময় আমার মনে থাকতে চাও? সানজি এখানে খুশি হয়ে গিয়ে তাকে হ্যাঁ বলে। এরপরে তারা দুইজন একে অপরকে রিং পরিয়ে দেয়। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে আমাদের আজকের ড্রামাটি এখানে শেষ হচ্ছে। তো ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।